আমাদের পড়ার কথা ছিল চলেন আমরা শুরু করব। তাপগতিবিদ্যা আমার আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে তাপমাত্রা এবং তাপ এই দুইটার পার্থক্য বুঝানো কিভাবে তাপমাত্রা পরিমাপ করতে হয় তাপমাত্রা পরিমাপের যত নিয়ম নীতি আছে সেগুলো দেখানো এবং তাপমাত্রা পরিমাপ সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করে করা সমাধান করা সেই সঙ্গে আমি আপনাদেরকে বুয়েট ভর্তি পরীক্ষার তিনটা প্রশ্ন দেখাবো পরিমাপ সংক্রান্ত তো আমি চ্যাপ্টারটা শুরু শুরুতেই হচ্ছে তাপ এবং তাপমাত্রার যে পার্থক্য সেটা দিয়ে কারণ হচ্ছে এইটা খুব ভাইটাল একটা জিনিস যে তাপমাত্রা কি তাপ কি সুতরাং আমি শুরুই করব শুরুতে তাপ ও তাপমাত্রার পার্থক্য দিয়ে তাপ ও তাপমাত্রা তাপটা হচ্ছে শক্তি একটা পদার্থের মোট শক্তির পরিমাণটা আমরা তাপের মাধ্যমে প্রকাশ করতে পারি আর তাপমাত্রাটা হচ্ছে পদার্থের তাপীয় অবস্থা যেটা ইন্ডিকেট বা নির্দেশ করবে একটা বস্তু থেকে আরেকটা বস্তুকে তে তাপ হবে হবে কি না তাপমাত্রা হচ্ছে পদার্থের অবস্থা যা নির্দেশ করে এক বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ হবে হবে কি না আমি জিনিসটা একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাবো আজকে আমরা পানির যে বিভব শক্তি পড়ছি ওই পানির বিভব শক্তির সঙ্গে আমি আসলে অ্যাকচুয়ালি আজকে তুলনা করব যে তাপমাত্রা এবং তাপটা কিভাবে তুলনা যোগ্য হয় সুতরাং আমি যদি এক্সাম্পল হিসেবে বলি ধরেন এটা একটা পাত্র এই পাত্রে পানি রাখা আছে আমরা পাশে আরেকটা পাত্র আঁকব এখানে আরেকটা পাত্র এই পাত্রেও পানি রাখা আছে এখন দেখেন ডায়াগ্রাম দুইটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার নীল রঙের যে পানির পাত্রটা ডান পাশের পানির পাত্রের পানির পরিমাণ বেশি এখানে কিন্তু পানির পরিমাণ বেশি কিন্তু বাম পাশের যে কালো পাত্রটা আছে এই কালো পাত্রে পানির পরিমাণ কম উচ্চতা বেশি জি পানির পরিমাণ কম হবে এক্ষেত্রে উচ্চতা বেশি হবে তাহলে আমি যদি দুইটা পাত্রকে কানেক্টেড করে দিই আমি একসাথে তাহলে পাত্র দুইটাকে আমার যে দুইটা পাত্র আছে পাত্র দুইটায় যে পাত্রে পানির পরিমাণ বেশি সেখান থেকে যে পাত্রে পানির পরিমাণ কম এখানে পানির প্রভাব হবে যদি আমি পাত্র দুইটাকে কানেক্ট করে দিই একটা নল দ্বারা কারণ যার উচ্চতা বেশি সেখান থেকে পানি কম উচ্চতায় যাবে এখন আমাদের অ্যাকচুয়ালি তাপমাত্রাটা ইন্ডিকেট করে কার থেকে কার মধ্যে তাপ প্রবাহিত হবে ধরেন দুইটা পাত্র পাত্র দুইটার একটার তাপ বেশি তাপমাত্রা কম তাপ বেশি তাপমাত্রা কম ধরেন পাত্র এক যদি আমরা চিন্তা করি আমার কাছে দুইটা পাত্র আছে পাত্র এক আর পাত্র পাত্র আছে দুই সো এটা হচ্ছে আমার পাত্র এক এটা হচ্ছে আমার পাত্র দুই পাত্র একের বা তাপ অনেক বেশি মোট তাপ কিন্তু তাপমাত্রা কম আর আরমান মিরাজ হাতুলসেন কি কাহিনী দারণ হ্যাঁ বলেন আরমান মিরাজ কি হইছে হ্যালো হ্যাঁ আরমান মিরাজ আছো আছেন হ্যাঁ বলেন জি ভাই বেশি হলে ভাই তাপমাত্রা কি কম হবে ভাইয়া ও আচ্ছা তাপমাত্রা কমে তাপ অনেক বেশি হতে পারে q ms ডেল থটা আমরা পড়ছি না ধরুন আপনি দশ কেজি পানি নিছেন এই দশ কেজি পানির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস আর আপনি 50 গ্রাম পানি নিছেন সেটার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপকার বেশি ও যারা 50 গ্রাম বুঝতে পারছেন তো তাপ অনেক বেশি হলেও তাপমাত্রা কম হইতে পারে এটা সবচেয়ে ভালো एग्जांपल হচ্ছে আপনি পানি নিচ্ছেন কতটুকু পানি নেবেন সেটা হচ্ছে ইস্যু যদি আপনি অনেক বেশি পরিমাণ পানি নেন সেই বেশি পরিমাণ পানির তাপমাত্রা কম হলেও তার তাপ অনেক বেশি হইতে পারে ক্লিয়ার এখন বুঝতে পেরেছি জি ভাই ওকে ভাই এখন আসেন এক নাম্বার পাত্রে আমার তাপ অনেক বেশি ছিল তাপমাত্রা কম ছিল পাত্র দুইয়ে আমার তাপ কম কিন্তু তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি এই ক্ষেত্রে তাহলে কি হবে আমি যদি দুইটা পাত্রকে একত্রে রাখি পাশাপাশি রাখি সেক্ষেত্রে আমার যদি দুইটা পাত্র পাশাপাশি থাকে এই দুইটা পাত্রের কোনটা থেকে কোনটায় তাপ প্রবাহিত হবে অবশ্যই যেখানে তাপমাত্রা বেশি সেখান থেকে যেখানে তাপমাত্রা কম সেখানে তাপের প্রবাহ হবে আমি আপনাদেরকে ডিফারেন্ট একটা এক্সাম্পল দিই তাহলে খুব ভালো বুঝবেন আপনারা ক্লাস নাইন টেনে মিশ্রণের ম্যাথ করছেন যে একটা গরম আর একটা ঠান্ডা এই দুটা বস্তুকে যদি একত্রিত করা যায় গরম বস্তুটা অ্যাকচুয়ালি তাপ হারায় আর ঠান্ডা বস্তুটা অ্যাকচুয়ালি তাপ গ্রহণ করে সুতরাং খেয়াল করেন ওইখানে কিন্তু আপনারা তাপকে কত হারাচ্ছে নিচ্ছে এটার হিসাব পরে করছেন আগে তাপমাত্রা দেখছেন যে যার উচ্চ তাপমাত্রা সে তাপমাত্রা উচ্চ বলে তাপ হারাবে আর যার নিম্ন তাপমাত্রা তার তাপমাত্রা নিম্ন বলে তাপ গ্রহণ করবে সুতরাং তাপ এবং তাপমাত্রার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে যা শক্তি টোটাল এনার্জি কত আর আরেকটা হচ্ছে সেই শক্তিটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সব সময় মাথা রাখবেন শক্তির প্রবাহ শক্তির পরিমাণের উপরেই শুধুমাত্র নির্ভর করে না ধরেন কোথাও পানি রাখছি আমি বিশাল লম্বা একটা পাইপে পানি রাখছি কিন্তু অল্প পরিমাণ পানি আছে আর পাশে অনেক বড় একটা ট্যাঙ্কে পানি আছে বাট পানির পরিমাণ বেশি হলেও পানির উচ্চতা কম তাহলে উচ্চতা বেশি থেকে কম উচ্চতার দিকে আমার কি যাবে পানির প্রভাব হবে সুতরাং কোন একটা বস্তুতে তাপ 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 শক্তি শক্তি বেশি আছে মানে এই না সে অন্য কাউকে দিবে বেশি থাকলেও সে অন্য কারোর কাছ থেকে তাপ গ্রহণ করতে পারে ডিপেন্ড করবে তার তাপমাত্রার উপরে ওকে এখন আসেন আচ্ছা তালহা কি এতক্ষণে আসতে পারছেন এই যে তালহার এখন অডিও อ่า আসসালামু আলাইকুম তালহা ভাইজান শুনতেছেন জি ভাই কি কি হইছিল জাম লাগি ভাই আমার ফোনে বের হয়ে আবার দিয়েবার হইছে আচ্ছা थैंक यू সমস্যা নেই ওকে আবার সবাই কি মিট করে দিচ্ছি আচ্ছা এই সবাই কি তাপমাত্রা তাপের বেসিক ডিফারেন্সটা বুঝছেন কিনা

ওকে আসান আমি আরেকবার তাপমাত্রা এবং তাপের পার্থক্যটা বুঝাই বলতেছি আরেকবার শুনেন সবাইকে মিউট এই দীপিতা হিট মোর বা টেম্পারেচার লেস হাউ আপনি কি বুঝছেন এখন দেখা যায় না ভাই কিছু দেখা যায় না কিছু দেখা যায় না আচ্ছা দাঁড়ান হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভাই

কথা ভেঙে ভেঙে ভাই ভাই সবাইকে মিউট করে দেন ভাই তারপর আপনি আপনার মতন বুঝান ভাই তারপর বুঝান শেষ হলে সবাইকে আস করেন ভাই তাহলে অনেক আওয়াজ হইতেছে ওকে সাউন্ড শোনা যাচ্ছে না আমি তাহলে ভিডিও ভাই ভিডিওটা রেকর্ড করে দিবে তো সুবিধা নাই তো আচ্ছা ভিডিও স্টপ করে দিচ্ছি আর সবাইকে মিউট করে দিতেছি দাঁড়ান ওকে যেটা বুঝাচ্ছিলাম আমি আরেকবার বলতেছি মনোযোগ দিয়ে শোনেন সবাই যে আমার আপনাদের বেসিক ডিফারেন্স হচ্ছে যে তাপমাত্রা কম হলেও তাপ অনেক বেশি কেমন হইতে পারে আর তাপ কম হইলেও তাপমাত্রা কিভাবে বেশি হইতে পারে আমি এক্সাম্পলটা খুব সুন্দর মতো দিচ্ছি কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা এটা আমরা জানি যে তাপের পরিমাণটা এভাবে পরিমাপ করা হয় এখন দেখেন ধরেন আপনি প্রথমে এক কিলোগ্রাম পানি নিছেন এক কিলোগ্রাম পানি বরফ থেকে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করবেন তাহলে এর মধ্যে যে তাপ শক্তিটা সঞ্চিত হবে কিউ ওয়ান ইকোয়াস টু এম হচ্ছে এক এস হচ্ছে বিয়াল্লিশশো এবং ডেল থিটা হচ্ছে থার্টি এত জুল এতজুল এখানে তাপ আছে তাহলে দেখেন এই যে পানিটাকে আপনি থার্টি ডিগ্রি সেলসিয়াস তুললেন এই থার্টি ডিগ্রি সেলসিয়াস তুলতে আপনাকে অ্যাকচুয়ালি কত তাপ এখানে দিতে হচ্ছে সেটা আমরা দেখি যে তিন দু গুণা ছয় তিন চার বারো তিন শূন্য এক লাখ ছাব্বিশ হাজার জুল আর আমি পয়েন্ট ওয়ান কিলোগ্রাম পানি মানে একশো গ্রাম পানি জিরো ডিগ্রি সেলসিয়াস হতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করব। এই ক্ষেত্রে যে তাপটা হবে ইন্টু চার হাজার শূন্য খেয়াল করেন এক কিলোগ্রাম পানি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এর তাপ হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার জুল আর পয়েন্ট ওয়ান কিলোগ্রাম পানি আপনার আছে হচ্ছে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করছি তার মধ্যে তাপ আছে বত্রিশ হাজার ছয়শ জুল তার মানে কি দাঁড়াচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রথম ক্ষেত্রে তাপ অনেক বেশি কিন্তু তাপমাত্রা কম দ্বিতীয় ক্ষেত্রে তাপ কম তাপমাত্রা বেশি আশা করি এই এক্সাম্পলটা দিয়ে সবাই বুঝতে পারবেন আবার আনমিউট করি সবাইকে

তাহলে আমরা আগাই যে তাপ এবং তাপমাত্রার বেসিক ডিফারেন্সটা আমরা বুঝে গেছি আমি সবাইকে আবার মিট করে ওকে এখন দেখেন আমার এক বস্তুর সঙ্গে আরেক বস্তু পাশাপাশি রাখলে যে যার তাপমাত্রা বেশি সে যার তাপমাত্রা কম তাতে তাপের প্রবাহ করবে সুতরাং তাপমাত্রা ইন্ডিকেট করতেছে তাপের প্রবাহ সো তাপমাত্রা দিয়ে আসলে বুঝায় বস্তুর তাপীয় অবস্থা তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা বস্তুর অবস্থা যা নির্দেশ করে এক বস্তু হতে অন্য বস্তুতে আর তাপ হচ্ছে মোট শক্তি আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব এটা বোঝার জন্য তাপ এবং তাপমাত্রা ডিফারেন্সটা অন্য আরেকটা ভিউ পয়েন্ট থেকে বোঝার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিব ধরেন আপনি কোন একটা কাপে একটা কাপ নিছেন একটা কাপে আপনি পানি গরম করতেছেন কাপ সুন্দর হয় নাই এটা নিয়ে কোনো সমস্যা নেই কাপে পানি আছে বুঝলেই হইলো সো ধরেন এখানে পানি আছে পানিটাকে আপনি গরম করতেছেন এখানে আগুন দিলেন কাপে পানি গরম হচ্ছে এই পানিটা ধরেন পঞ্চাশ গ্রাম পানি আপনি তাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলেন আর পরে ধরেন শীতকাল গোসল করবেন এক পাতিল পানি গরম করতে আপনার প্রয়োজন হলো বিশাল একটা পাতিল নিছেন এই পাতিলে ধরেন আপনি দেড় কিলোগ্রাম পানি গরম করছেন একশো ডিগ্রি সেলসিয়াস দিছি আমরা এখন দেখেন এই গ্রাম পানি যদি আপনার গায়ের উপরে আপনি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু আল্লাহ না করুক দেড় কিলোগ্রাম পানি আপনার গায়ের উপরে পড়লে আপনি কিন্তু সর্বনাশ পুরে যাবে এবং বার ইউনিটে আপনাকে যাইতে হবে তাহলে দেখেন দুইজনের কিন্তু তাপমাত্রা সেম দুইজনের কত আছে একশো ডিগ্রি সেলসিয়াস করে আছে দুইজনেরই তাপমাত্রা সেম কিন্তু আপনার প্রথম ক্ষেত্রে গ্রাম পানি গ্রামের জন্য মোট শক্তি শক্তি তাপ ছিল কম কিন্তু যখন আমার এখানে একশো ডিগ্রি সেলসিয়াসে দেড় কিলোগ্রাম পানি এখানে তাপ শক্তি বেশি তাহলে যেখানে শক্তি বেশি সেখানে ড্যামেজ বা ক্ষতি বেশি হবে যেখানে শক্তি কম সেখানে ড্যামেজ বা ক্ষতি কম হবে সুতরাং তাপমাত্রা হচ্ছে তাপের প্রবাহ নির্দেশ করবে আর তাপ হচ্ছে মোট শক্তি কোথায় বেশি কোথায় কম সেটা ইন্ডিকেট করবে সুতরাং আমরা তাহলে লিখে রাখি তাপমাত্রা এটা হচ্ছে তাপের প্রবাহ নির্দেশক আর তাপ হলো শক্তির নির্দেশক যার শক্তি বেশি বেশি তার তাপ যার শক্তি কম তার তাপ কম তাপমাত্রা যার বেশি সেটা থেকে শক্তির প্রবাহ একদিক থেকে দিকে যাবে আশা করি এখন আপনারা সবাই ক্লিয়ার হয়েছে সবাই এখন বুঝতে পারছেন তাপমাত্রার পার্থক্যটা আচ্ছা আচ্ছা ভাইয়া আমরা কি কখনো মানে কোন বস্তু অভ্যন্তরীণ যে মোট তাপ আছে সেটা কি হিসাব করতে পারি হ্যাঁ একটু আগে তো সেটা দেখলাম এই যে ভাইয়া একটু আগে দেখেন কিউ সমান এম এস কি হিসাব করতেছে আর এটা তো আমরা তাপ শক্তির পরিবর্তন তো হিসাব যে পরিমাণ তাপ শক্তি তাকে দিচ্ছেন সেটা কি শক্তি আকারে তার মধ্যে সঞ্চিত থাকবে না 3 ডিগ্রি সেলসিয়াস আপনি তাপ দিলেন তাপ দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলেন যে পরিমাণ শক্তি একটা বস্তুতে দেওয়া হয় সেটাই কি তার অভ্যন্তরীণ শক্তি হিসেবে থাকে না গেছে এটা তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা না আরে বোকা অভ্যন্তরীণ আপনারা এখন যদি খাইতে দেন যে পরিমাণ খাইতে दीजिए সেই পরিমাণ শক্তি আপনি ধরে রাখবেন না

It's getting cut out.